গুড মর্নিং, আজ 22শে মার্চ আর আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে আমার এই ভিডিওতে থাকবে আমরা কোন রুট চুজ করেছি, রোড কন্ডিশন কীরকম ছিল, কতক্ষণ সময় লাগলো, কত টাকা টোল পড়েছে আমাদের, সব কিছু। তাই সব রকম ইনফরমেশান জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন। আর আমার আরেকটা রিকোয়েস্ট রইল, আপনাদের চেনা জানা কেউ যদি নর্থ বেঙ্গল বা শিলিগুড়ি ট্রাভেল করেন বাই রোড, তাহলে প্লিজ তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে তারাও কিছু ইউজফুল ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর আমরা এখন বেশ খানিকটা চলে এসেছি, আমরা আমাদের বাড়ির থেকে কখন বেরিয়েছিলাম, কিভাবে এতখানি এলাম সেটা চট করে দেখে নিন, তারপর ফিরে আসছি। ঘড়িতে বাজে ঠিক সকাল 4টে আর আমরা নিউ টাউনে আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। নিউ টাউন থেকে মগড়া, কালনা, কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দূরত্ব হলো 609 কিলোমিটার আর সময় লাগবে 13 ঘন্টা 30 মিনিটের মতো। আমাদের একটু বেশি সময় লাগবে কারণ আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। আজকে নিবেদিতা সেতু ক্রস করার পর আমরা আমাদের প্রথম টোল প্লাজাতে পৌঁছে গেলাম। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সকাল 4টে আর এখন বাজে এক্স্যাক্টলি 5:15 আর আমরা ক্রস করে যাচ্ছি মগড়া ফ্লাইওভার। এখান থেকে আমরা কালনা থেকে চলে যাব, গুপ্তিপাড়া কালনা হয়ে আমরা কৃষ্ণনগরে গিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠব। আমাদের বাড়ির থেকে এক্স্যাক্টলি 65 কিলোমিটার্স আমরা এখনো পর্যন্ত চলে এসেছি। যেরকম দেখতে পাচ্ছেন ভোরের আলো ফুটে গেছে, যদিও সূর্য এখনো ওঠেনি, তবে কিরকম একটা ধোঁয়াশা মতো হয়ে রয়েছে চারিদিকে। আর এই রাস্তাটার ব্যাপারে বলে দিই, রাস্তাটা তুখর, কোনো গর্ত নেই, কিচ্ছু নেই, খুব ভালো রাস্তা, কিন্তু বেশ কিছু বাম্পার আছে আর তার জন্য স্পিডটা চেক হয়ে যাচ্ছে। আর সেটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে বাম্পারগুলো পুরোপুরি আনমার্ক, দেখে বোঝাই যাবে না দূর থেকে যে ওখানে একটা বাম্পার আছে, তো খুব সাবধানে চালাতে হচ্ছে, কিন্তু রাস্তাটা খুবই ভালো। আজকে মার্চের 22 তারিখ আর এখন ঘড়িতে বাজে 5:42, বাইরে কিন্তু বেশ ঠান্ডা, 18 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে গাড়িতে। দূরে কুয়াশাটা জাস্ট নোটিস করুন, কি অসাধারণ লাগছে, বেশি দূরে কিন্তু দেখাও যাচ্ছে না। তবে এই কুয়াশা বেশিক্ষণ আশা করি থাকবে না, কারণ সূর্যটা উঠলেই এটা কেটে যাবে। এখন বাজে 6:05 আর আমরা কালনা ক্রস করে যাচ্ছি। বাড়ির থেকে এখনো পর্যন্ত আমরা 102 কিলোমিটার চলে এসেছি আর আমাদের এখনো পর্যন্ত ট্রাভেল টাইম হয়েছে 2 ঘন্টা 5 মিনিট। কালনা ক্রস করার পর বেশ কিছুটা চলে এলাম, তারপরে এরকম একটা জ্যামে ফেসে গেলাম, বেশ লম্বা জ্যাম, কিসের জন্য জ্যাম কিছুই বুঝতে পারছি না, তো এখানে বেশ কিছুটা সময় নষ্ট হচ্ছে আমাদের। 10 মিনিট পর জ্যাম থেকে ছাড়া পেলাম, অ্যাসাজ কোনো কারণ নেই, কিন্তু রাস্তায় বাজার বসেছে আর সেই জন্য সব গাড়ি আটকে রয়েছে ওখানে, কি বলবো। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে, এবার যাচ্ছি আমরা কৃষ্ণনগর বাইপাসের দিকে। এই সামনের মোড়টা থেকে আমরা ডান দিকে বেঁকে যাব টুয়ার্ডস কৃষ্ণনগর আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাটোয়া। সোজা গেলে কাটোয়া পূর্বস্থলী আর ডান দিকে ঘুরে কিছুটা আসতেই এখানে এই রেলগেটটা আছে, এখানে আটকে গেলাম। স্টেট হাইওয়ে ছেড়ে যেখান থেকে আমরা ডান দিকে বেঁকেছিলাম কৃষ্ণনগর বাইপাস যাওয়ার জন্য, আমরা সেই রাস্তা দিয়ে চলছি। কৃষ্ণনগর বাইপাস এখনও পৌঁছতে পারিনি কারণ রাস্তার অবস্থা খুব খারাপ, খারাপ ইন দ্য সেন্স প্রচুর বাম্পার। দেখুন সামনে বাম্পারের অবস্থা, এখন একটাতেও হচ্ছে না, 6-7টা করে বাম্পার দিচ্ছে। আমাদের স্পিডটা অনেক কমে গেছে, এখানে অ্যাভারেজ স্পিড খুবই কম বললেই চলে। ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, এতক্ষণ যে অসহ্যকর রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা ফাইনালি ওভার হয়েছে, এখন সত্যি আনন্দ হচ্ছে। দেখুন রাস্তাটা একবার, এখানে প্রত্যেকটা গাড়ি রং সাইড দিয়ে আসছে, মানে এই রাস্তাটাই এখন আপ আর ডাউন দুটোর জন্যই ইউজ করা হচ্ছে আর পাশের রাস্তাটা বানানো হচ্ছে। এখন বাজে 7:33 আর আমরা এখন বহরমপুর থেকে 84 কিলোমিটার আগে আছি আর রাস্তাটা এখন তুখর হয়ে গেছে। রাস্তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, এই রাস্তাটা আরও ভালো করে দিয়েছে, আগেরবার যখন এসেছিলাম তার থেকেও এখন ভালো মনে হচ্ছে। কৃষ্ণনগর থেকে বহরমপুরের মাঝখানে যে রাস্তাটা সেটা খুবই ভালো রাস্তা, কিন্তু একটা ছোট প্রবলেম আছে, কিছু কিছু জায়গায়
রাস্তায় ডাইভার্সন আছে, কারণ একদিকে রাস্তার কাজ হচ্ছে আর সেই জায়গাটায় একটা রাস্তা দিয়েই গাড়িগুলো আপ অ্যান্ড ডাউন করছে, তো ওই জায়গাটায় বেশ কেয়ারফুলি চালাতে হবে। বেড়াতে যাচ্ছে বলে টিনটিন ভীষণ খুশি, তাই হঠাৎ নাচতে শুরু করে দিল। অনিন্দিতা হিমশিম খাচ্ছিল ওকে ধরে রাখতে। আরেকটা কথা আপনাদের বলে দিই, যখন আপনারা এই রাস্তা দিয়ে গাড়ি চালাবেন, স্পেশালি এই কৃষ্ণনগর থেকে বহরমপুরের মাঝখানটায়, তখন কিন্তু খুব সাবধানে চালাবেন, কারণ চারিদিকে প্রচুর লোকালয় আছে আর আচমকা লোকজন ডান দিক বা বাঁ দিক থেকে রাস্তার উপর চলে আসবে। আমরা আগেরবার যখন এসেছিলাম এইখান দিয়ে চলে গেছিলাম, এটা বহরমপুর শহরের মধ্যে ঢুকে যাচ্ছে, আর এখন যেহেতু বহরমপুর বাইপাস খুলে গেছে আমরা ডান দিকে বেঁকে গেলাম। ডালখোলা বাইপাস খোলার পর প্রথমবার যখন ওখান দিয়ে গেছিলাম যেরকম আনন্দ হয়েছিল, বহরমপুর বাইপাস খোলার পরও কিন্তু সেরকমই আনন্দ হচ্ছে। এই প্রথমবার আমরা এটা দিয়ে ক্রস করছি, দেখুন অসাধারণ রাস্তা করেছে, কতটা সময় বেঁচে যাচ্ছে এই রাস্তাটার জন্য। এখন মনে পড়ছে যে যখন বহরমপুর বাইপাস হয়নি, শহরের মধ্যিখান দিয়ে আমাদের যেতে হতো, তখন কত সময় নষ্ট হতো জ্যামে আটকে, আর এখন সেই সব ইতিহাস হয়ে গেছে। এইরকম তেল চকচকে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি বহরমপুর সিটিকে বাইপাস করে। কি অসাধারণ রাস্তা বানিয়েছে দেখুন, অসাধারণ একটা রাস্তা তৈরি করেছে, এটা বলা চলে একটা ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস, দুর্ধর্ষ। এই বহরমপুর বাইপাস চালু হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু কম করে 40 মিনিট বেঁচে গেল, যে টাইমটা আমাদের লাগতো যদি আমরা শহরের মধ্যেখান দিয়ে আসতাম। আমরা এখন পৌঁছে গেছি মোড়গ্রামে, কুলি ফুটিসাঁকো দিয়ে এলে এইখানটায় এসে ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করতে হয়। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 10টা আর আমরা আমাদের বাড়ির থেকে এক্স্যাক্টলি 285 কিলোমিটার দূরে আছি। এখন আমরা আহিরন ব্রিজ ক্রস করছি। আজকে আমরা ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াইনি, গোগল আর টিনটিনের অলরেডি খাওয়া হয়ে গেছে চানাচুর মুড়ি, এবার আমি খাচ্ছি আর অনিন্দিতা খাবে। একটু হাইওয়ে সাইডে দাঁড় করালাম, এবার ব্রেকফাস্টটা করে নিই তারপর এগোবো। ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছিলাম ঠিক 5-7 মিনিটের মতো, তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল আমার আর অনিন্দিতার। কোনো হোটেলে গিয়ে কিন্তু এত তাড়াতাড়ি হতো না, তো আমরা এখানে অনেকটা টাইম সেভ করে ফেললাম। এখন বাজে 10:50 আর আমরা এক্স্যাক্টলি আমাদের বাড়ির থেকে 319 কিলোমিটার আমরা চলে এসেছি, আর এখন আমরা কারেন্টলি ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। আর এই বাঁহাতে দেখুন ট্রেন লাইন, শুধু এখান দিয়ে যদি একটা ট্রেন যেত খুব ভালো লাগতো। দেখুন এক্ষুনি বলছিলাম একটা ট্রেন গেলে খুব ভালো হতো, আর দেখুন ট্রেন চলে এসেছে, যদিও ওটা কোনো প্যাসেঞ্জার ট্রেন নয় মালগাড়ি, কিন্তু তবুও ব্যাপক লাগছে। পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে আর আমরা ঠিক উল্টো দিকে যাচ্ছি। আমরা এখন মালদা বাইপাসের থেকে 21 কিলোমিটার আগে আছি। আগেরবার যখন এসেছিলাম আর এইবারে যে যাচ্ছি একটা ডিফারেন্স কিন্তু দেখতে পাচ্ছি, রাস্তা খুব ভালো হয়ে গেছে, কিন্তু তাই বলে কিন্তু স্পিড যে খুব বেড়ে গেছে তা কিন্তু নয়। ব্যারিকেডের সংখ্যা আমার মনে হচ্ছে অনেক বেশি, মোড়ে মোড়ে ব্যারিকেড, তাতে অনেক স্পিড চেক হয়ে যাচ্ছে আর রিস্কিও হয়ে যায়। মানে যারা পশ্চিমবঙ্গের রাস্তায় গাড়ি চালান তাদেরকে নতুন করে বলার কিছু নেই। আর তাছাড়া রাস্তায় প্রচুর লোকে উল্টো দিক থেকে আসছে, রং সাইডে গাড়ি চালাচ্ছে, মানে এটা যেন এখানে একটা নর্মাল জিনিস। দেখুন ম্যাপে কি অবস্থা রাস্তার, এখন আমরা কালিয়া চকে দাঁড়িয়ে রয়েছি আর এই অবস্থা। আমরা এখন মালদা বাইপাসে উঠবো, এদিক দিয়ে সোজা যেটা চলে যাচ্ছে সেটা মালদা বাইপাস, আর ওইদিকে বাঁদিকে মালদা টাউন ঢুকে যাচ্ছে। আমরা উঠে গেলাম মালদা বাইপাসে আর এখন ঘড়িতে এক্স্যাক্টলি 11:45 বাজে। এখন বাজে ঠিক 12:00 আর আমরা পৌঁছে গেছি আমাদের ফেভারিট প্লেস লাঞ্চের জন্য, পরদেশি ধাবা, জাস্ট মালদা বাইপাস ক্রস করেই এই রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। আমরা পরদেশি ধাবায় এসেছিলাম লাঞ্চ করতে আর অনিকবাবুর সঙ্গে দেখা হয়ে গেল, আর ইনি হচ্ছেন ওনার ওয়াইফ মৌসুমি, তো উনি সাবস্ক্রাইবার আমাদের, আমাদের ফ্যামিলির সদস্য, খুব ভালো লাগলো দেখে। আজকে লাঞ্চে আমরা নিয়েছি একটা ভেজ থালি, একটা পোলাও, 4 রুটি, 1 প্লেট চিকেন আর 1 মাছ ভাজা। আমাদের লাঞ্চ কমপ্লিট, আমাদের বিল হলো 760 রুপিস আর খাবারের টেস্ট তো অসাধারণ। আমরা এই পথে গেলে পরদেশি ধাবাতেই আমরা লাঞ্চটা করি। আমরা পরদেশি ধাবা থেকে বেরিয়ে গেলাম, এখন ঘড়িতে বাজে
একটা 27, আর এখান থেকে সময় লাগবে 5 ঘন্টার মতো। ডিস্টেন্স বাকি আছে 244 কিলোমিটার। রায়গঞ্জের জাস্ট আগে এই রাস্তাটা আমার সবসময় ভালো লাগে, কারণ একটাই, দুপাশে সারি দিয়ে গাছ, পুরো গ্রিন কাভারটা খালি দেখুন একবার, কি অসাধারণ লাগছে। আমরা এখন এসে গেছি রায়গঞ্জ বাইপাসে, কিন্তু যেরকম দেখতে পাচ্ছেন রায়গঞ্জ বাইপাস এখনও খোলা নয়। এই যে রায়গঞ্জ বাইপাস, এখান দিয়ে যাবে কিন্তু এখন সেটা বন্ধ, তাই আমাদের বাঁ দিক দিয়ে গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকতে হবে। আমরা আজকে কলকাতার থেকে ডাইরেক্টলি শিলিগুড়ি যাচ্ছি, কিন্তু যারা এই টোটাল জার্নিটা একদিনে না করতে চান তারা রায়গঞ্জে এসে এক রাত্রি থেকে পরের দিন কিন্তু শিলিগুড়ি যেতে পারেন। আগে যখন ডালখোলা বাইপাস খোলেনি তখন কিন্তু আমরা এসে এক রাত্রির রায়গঞ্জে থাকতাম, তার পরের দিন শিলিগুড়ি যেতাম। আর এখানে আমরা থাকতাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রায়গঞ্জ ট্যুরিস্ট লজে। আমরা যেদিন ফিরবো এই ট্রিপে সেদিনও আমরা রায়গঞ্জে এক রাত্রি থাকবো, পরের দিন কলকাতা ফেরত যাবো। আ হিউজ সাই অফ রিলিফ, এতক্ষণ রায়গঞ্জ শহরের মধ্যে দিয়ে পাস করে এবার আমরা ফাইনালি উঠলাম ন্যাশনাল হাইওয়েতে। এবার তেল চকচকে স্মুথ রাস্তা, চলুন এই রাস্তাটা এনজয় করা যাক। এখানে দাঁড়িয়েছিলাম, বেশ কিছু ছবি তুললাম, এবার চলুন তাহলে এগোনো যাক। আমরা এখন ডালখোলা বাইপাস ক্রস করে যাচ্ছি, আর নিচে রেল লাইন চলে গেল, ডালখোলা রেল লাইন। আর সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, যখন ডালখোলা বাইপাস ওপেন হয়নি আমরা নিচ দিয়ে যেতাম বা ওই বোতলবাড়ির রাস্তা, দৌমোহনার রাস্তা দিয়ে যেতাম। যদিও সেগুলো আর এখন ভেবে লাভ নেই, কারণ সেগুলো এখন ইতিহাসের পাতায় চলে গেছে। এখন ডালখোলা বাইপাস তৈরি হয়ে গেছে এবং আমাদের সকলেরই অনেক সুবিধা হয়েছে, অনেক সময় বাঁচছে। আমরা এখন এই মোড়টায় চলে এলাম, এদিক থেকে বাঁ হাতে হচ্ছে পূর্ণিয়া আর ডান দিকে শিলিগুড়ি। এইখান থেকে ফ্লাইওভারের নিচ দিয়ে ক্রস করে আমরা ডান হাতে বেঁকে যাব শিলিগুড়ির দিকে। পূর্ণিয়া মোড় থেকে ডান দিকে বেঁকলাম, তারপরে সুরজপুর টোল প্লাজা, সেই টোল প্লাজা ক্রস করেই রাস্তা হয়ে গেল ভয়ানক, পুরো লাফাতে লাফাতে যাচ্ছি, এদিক ওদিক গর্ত, প্যাচওয়ার্ক, রাস্তাটা পুরোপুরি অন্য ধরনের হয়ে গেল। এতক্ষণ কিন্তু এরকম রাস্তা ছিল না, খুব ভালো রাস্তা ছিল, এখন রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন পার করে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আমরা বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। বাঁ হাতে নিচে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন ছিল, এখান থেকে শিলিগুড়ির দূরত্ব এখনও 100 কিলোমিটার। এরপরে আসবে ইসলামপুর বাইপাস, তারপরে আমরা এগিয়ে যাব শিলিগুড়ির দিকে। আর এই যে ফ্লাইওভারটা এখন দেখছেন যেটার উপর দিয়ে যাচ্ছি আমরা, আগেরবার যখন আমরা শিলিগুড়ি এসেছিলাম তখন কিন্তু এই ফ্লাইওভারটা বন্ধ ছিল, আমাদের তাই নিচ দিয়ে যেতে হয়েছিল রেল লাইনের পাশ দিয়ে। এতক্ষণ খুব বাজে রাস্তা সহ্য করার পর এখন ফাইনালি আমরা এসে গেছি ইসলামপুর বাইপাসে। এই রাস্তাটা তুখোর, যখনই এটার উপর দিয়ে যাই মুগ্ধ হয়ে যাই। রাস্তাটা একবার দেখুন, এখন ঘড়িতে বাজে 4:55। ইসলামপুর বাইপাস থেকে সেই যে রাস্তা ঠিক হয়ে গেল, তারপরে কিন্তু আর রাস্তায় কোনো গর্ত নেই, প্যাচওয়ার্ক নেই, খুব ভালো রাস্তা। এবার আবার এনজয় করছি, আরও বেশ কিছুটা চলে এসেছি, আর দেখুন রাস্তার দুপাশে শুরু হয়ে গেছে চা বাগান। শিলিগুড়ির কাছাকাছি আমরা পৌঁছে গেছি, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোরকাস্ট ছিল বৃষ্টির, ফোরকাস্ট অনুযায়ী বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝিরঝির করে, তো ভালোই লাগছে। আমি একটু নেমেছিলাম বাইরে, ওয়েদারটা বেশ ভালোই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার আমরা এসে পৌঁছলাম শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে। আজকে কলকাতা থেকে শিলিগুড়ি আসতে আমাদের টোটাল টোল লাগলো 825 টাকা। আমাদের ঘড়িতে এখন বাজে 6:30 আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আজকে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 209। আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে মেন দরজা, এখান দিয়ে ঢুকে এখানে একটা ওয়ার্ড্রোব, আয়না, এটা হচ্ছে খাট, আর এই হচ্ছে ডেকর,
খাটের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানে একটা ওয়ার্ক ডেস্ক রয়েছে, টিভি রয়েছে, ওই পাশে কাঁচের জানলা, আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা আয়না, বেসিন, স্নানের জায়গা, ওই ভেতর দিকে গিজার, এই পাশে কমোড, আর এখানে একটা ফ্যান। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমাদের রুমের রেটের মধ্যে এটাও ধরা আছে, এর মধ্যে আছে শেভিং কিট, টুথপেস্ট, টুথব্রাশ, বডি লোশন, শ্যাম্পু আর বাথ সোপ। আজকে আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডের রুম, আর এটার প্রাইস হলো 2400 টাকা প্লাস ট্যাক্স পার ডে। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা সকালে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হই। সেদিন বেশ জোরে বৃষ্টি পড়ছিল আর আমরা তার মধ্যেই ড্রাইভ করে দার্জিলিং পৌঁছই। এই ড্রাইভটা ছিল আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। দার্জিলিংয়ে পৌঁছে আমরা উঠি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে। তারপর বিকেলবেলা বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের ম্যাল ঘুরতে, আর পৌঁছে যাই বিখ্যাত গ্লেনারিজে ডিনার করতে। আর এই সব কিছু নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।